বিসমিল্লাহ রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আর আমি লিটা আসি আপনাদের সাথে। তো বরাবরের মতো আমি নতুন আরও আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি। আজকের রেসিপি হচ্ছে ডিম বিরিয়ানি। আমি আজকে খুব সহজে এবং অল্প উপকরণে ঝটপট তৈরি করে দেখাবো এই ডিম বিরিয়ানি রেসিপিটি। আর আশা করি যারা কখনোই ডিম বিরিয়ানি বা কোনো প্রকার বিরিয়ানি রান্না করেনি, তারাও এইভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন। তো চলুন, আমি ডিম বিরিয়ানি রান্না করতে চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল, এবং আমি দিয়ে দিচ্ছি কিছু আলু। তো আলুগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি, আর আমি সামান্য পরিমাণ জর্দা রং দিয়ে একটু মেখে নিয়েছি। তারপরে আমি তেলে একটু ভেজে নিব। আর অবশ্যই বিরিয়ানিতে কিন্তু আলুটা ভেজে দিলে ভালো লাগে, তো আমি এইভাবেই নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিব। আর সাথে আমি একটু লবণ দিয়ে দিব, যেন লবণটা আলুর মধ্যে ঢুকে, তাহলে আলুটা খেতে ভালো লাগবে। তারপর আমি আলুগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। আর আমি তেল কিন্তু একবারই দিয়ে দিয়েছি বেশি করে। তারপরে আমি এই তেলের মধ্যেই দিয়ে দিব ডিম। তো আমি এখানে 6টা ডিম দিয়ে করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিম দিয়ে এই বিরিয়ানিটা করতে পারেন, কমিয়ে এবং বাড়িয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমি ডিমগুলোকে একটু ভেজে নিব। তো আমি সামান্য একটু ভেজে নিয়েছি, খুব বেশি একটা কালার করিনি। তো ডিমগুলোকে ভেজে আমি উঠিয়ে নিব। আর এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। আর 1 কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটা থেকেই আমি বেরেস্তা করে উঠিয়ে রাখব, একবারই ভেজে নিচ্ছি। তো বেরেস্তা কিন্তু কম বেশি সবাই করতে পারেন। এটা জাস্ট একটু বাদামি কালার করে আমি উঠিয়ে নিব। আর খুব বেশি কালার করতে গেলে কিন্তু এটা কালো হয়ে যাবে, ভালো লাগবে না। তো আমি এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো আমি প্রায় অর্ধেকের মতো নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা টিস্যু পেপারে রেখে দিচ্ছি। আর এটার উপর আমি একটু চিনি ছিটিয়ে দিব মুচমুচে থাকার জন্য। তারপরে আমি বাকি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো টক দই। তারপরে 1 প্যাকেট দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলা। রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে রান্নাটা করলে কিন্তু খুবই সহজ হয় বিরিয়ানি রান্নাটা। তারপর এখানে অ্যাড করে দিব আমি 1 টেবিল চামচের মতো সস, টমেটো সস। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ কুচি। আর ঝালটা আসলে যার যার স্বাদ মতো, যে যতটুকু খাবেন। তো মরিচটা দিয়ে আমি আবার আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন আলুটাকে একটু কষিয়ে নিব। তারপরে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। তো ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। তো ডিমটা দিয়েও আমি আবার 2 মিনিটের মতো একটু কষিয়ে নিব। অনেকটা সময় ধরে আমার কষানোর কোনো প্রয়োজন নেই। আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। তো 2 মিনিট পর ফেরত আসলাম। তো আমার ডিম এবং আলু কষানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিব। তো প্যাকেট মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা করলে খুবই ইজি হয়, খুবই তাড়াতাড়ি হয়, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো তারপর আমি এখানে দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। তো আমি কালি জিরা পোলাওয়ের চাল নিয়েছি, আপনারা যে কোনো পোলাওয়ের চাল নিতে পারেন। তারপরে চালটাকে আমি এখন মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। এই পোলাওয়ের চালটা কিন্তু যতটা ভাজা হবে, ততটাই কিন্তু আমার বিরিয়ানিটা ঝরঝরে হবে এবং ভালো হবে। তো আমি এইভাবেই একটু নেড়ে ছেড়ে ভালো করে চালটাকে ভেজে নিচ্ছি। আমার মতো করে রান্না করলে কিন্তু যারা কখনোই রান্না করেননি, রান্নাঘরে যাননি, তারাও কিন্তু এইভাবে রান্না করতে পারেন। খুবই ইজি এবং অল্প সময়ের মধ্যে এটা কিন্তু তৈরি হয়ে যায়। তো আমার চালটাকে আমি ভেজে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি। আর এখানে যেহেতু আমার 2.5 কাপ চাল নিয়ে নিয়েছি, তো সেই মাপে আমার 5 কাপ পানি দিতে হবে, কারণ চালেরও দ্বিগুণ হয় পানিটা। তো পানি দিয়ে এখন আমি দিয়ে দিব আলু আর ডিম। তো আলু আর ডিমটা দিয়ে
এখানে আমি দিয়ে দিব এখন কয়েকটা আলু বুখরা। আর আলু বুখরাটা কিন্তু আমার পরিবারে বাচ্চারা খুবই পছন্দ করে, তো আমি 5-6টা আলু বুখরা দিয়ে দিলাম। দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। তো এই কাঁচামরিচটা আমি আস্ত রেখেছি, তো বলগ আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। বলগ আসার পরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা খুলে। আর এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো কেওড়া জল। তো কেওড়া জলটা দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এখন চুলার আঁচটা একদম লোতে রেখে দিব, তাহলে যেটুকু গায়ে পানি আছে সেই পানিটা কিন্তু একদম শুকিয়ে যাবে। তো ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে আমি 5 মিনিট রেখে দিলাম। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে কিছু বেরেস্তা দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। তারপর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর দেখাচ্ছি আমার ডিম বিরিয়ানিটা কেমন হয়েছে। তো দেখুন আমার ডিম বিরিয়ানির কালারটা কতটা সুন্দর এসেছে, আর খুবই ঝটপট কিন্তু হয়ে যায়। আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।